সো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম ব্যাক জানাই এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটা খুবই একটা মারাত্মক ভিডিও হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে মেন মেন আপডেট দিয়ে দেবো। যেমন কি আমাদের গেমের মধ্যে একটা নতুন ক্রিমিনাল বান্ডিল আসতে চলেছে, তো সেই ক্রিমিনাল বান্ডিলটা গেমের মধ্যে কবে আসবে অ্যান্ড কোন ইভেন্টের মধ্যে আমরা দেখতে পারবো সেটা আজকের এই ভিডিওতে কনফার্ম আপডেট তোমাদের জানিয়ে দেবো। এছাড়াও আমাদের গেমের মধ্যে একটা বড় মেগা ইভেন্ট আসতে চলেছে, তোমরা জানোই যেটা হতে চলেছে আমাদের ফিফথ অ্যানিভার্সারি ইভেন্ট। তো ফিফথ অ্যানিভার্সারি ইভেন্টটা গেমের মধ্যে কবে আসছে অ্যান্ড ফিফথ অ্যানিভার্সারি ইভেন্টের কয়েকটা ইন্টারফেস পেয়েছে সেগুলো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। সো আজকের এই ভিডিওটা তোমরা কেউ স্কিপ বা মিস করো না, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখো। ভিডিওটা দেখার পর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সবাই মিলে ভিডিওটাতে একটা করে লাইক তোমরা করে দিও। তো চলো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক। সো সবার প্রথমে গেমের মধ্যে আসতে হচ্ছে আগস্ট মাসের নতুন ইলাইট পাস। তো ইলাইট পাসটা কেমন হবে, ইলাইট পাসের মধ্যে তোমরা কি কি আইটেম দেখতে পারবে সেগুলো তোমাদের এ টু জেড ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে ইলাইট পাসটা যখনই তোমরা ওপেন করবে সবার প্রথমে তোমরা একটা গাড়ি স্কিন দেখতে পারবে, যেটা আমাদের জলে চলে, তো সেই গাড়িটা স্কিন একটা তোমরা এই ইলাইট পাসের মধ্যে দেখতে পারবে। এছাড়া ভাই আমাদের যেমন নর্মাল রিওয়ার্ড থাকে সেগুলো তোমরা দেখতে পারবে, এছাড়াও আমাদের যে মেন মেন রিওয়ার্ডগুলো সেগুলো আমি তোমাদের হাইলাইট করছি। যেমনটা এখানে তোমরা দেখতে পারছো একটা ফিমেল বান্ডিল, তো এটাই হতে হচ্ছে আমাদের আগস্ট মাসের ফিমেল বান্ডিল, যেটা ইলাইট পাসের মধ্যে তোমরা দেখতে পারবে। অ্যান্ড ফিমেল বান্ডিলটা কেমন দেখতে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পেলে। ওকে, তো এরপর একটা শটগান স্কিন তোমরা দেখতে পারবে, যেটা M1873 একটা গান স্কিন, এন্ড এটার কিন্তু কোনো রকমের অ্যাবিলিটি থাকবে না, শুধুমাত্র একটা গান স্কিন তোমরা দেখতে পারবে। অ্যান্ড এরপর তোমরা যেটা দেখতে পারবে সেটা হচ্ছে আরও একটা গান স্কিন। তো এখানে তোমরা দেখতেই পারছো আমাদের যে ভেক্টর গানটা আছে, তো সেটার কিন্তু একটা গান স্কিন তোমরা দেখতে পারবে, এটারও কিন্তু কোনো রকমের অ্যাবিলিটি থাকবে না। তো এরপর একটা লুটবক্সের স্কিনও তোমরা দেখতে পারবে, যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। অ্যান্ড এরপর তোমরা যেটা দেখতে পারবে সেটা হচ্ছে আগস্ট মাসের ইলাইট পাসের একটা ইমোট, অ্যান্ড ইমোটটা কেমন দেখতে হবে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের ইমোট, যেটা তোমরা আগস্ট মাসের ইলাইট পাসের মধ্যে দেখতে পারবে। আর সবার শেষে তোমরা দেখতে পারবে একটা মেল বান্ডিল, মেল বান্ডিলটা কেমন হবে কেমন দেখতে হবে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, খুব একটা ভালো না, জাস্ট আমাদের একটা মেল বান্ডিল। তো এটাই কিন্তু আমাদের আগস্ট মাসের ইলাইট পাসের মেল বান্ডিল হতে চলেছে। আর আগস্ট মাসের ইলাইট পাসে তোমরা কি কি আইটেম দেখতে পারবে, কি কি তোমরা নিতে পারবে সেগুলো তোমাদের এ টু জেড ক্লিয়ার করে দেখিয়ে দিলাম। সো গাইস এরপরে যে নেক্সট আপডেটটা আছে সেটা হচ্ছে গেমের মধ্যে যে নতুন নিয়ন ক্রিমিনাল বান্ডিলটা আসতে চলেছে, সেই বান্ডিলটা গেমের মধ্যে কবে আসবে অ্যান্ড কোন ইভেন্টের মধ্যে আমরা দেখতে পারবো। সো ফাইনালি কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে, যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো নতুন নিয়ন ক্রিমিনাল বান্ডিলটা আমরা গেমের মধ্যে দেখতে পারবো টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে। টোকেন টাওয়ার ইভেন্টটা কেমন হবে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এই টোকেন টাওয়ার ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসতে চলেছে 27 তারিখে, আগস্ট মাসের 27 তারিখে। এখনো পর্যন্ত কনফার্ম হয়ে গেছে যে ভাই গেমের মধ্যে তোমরা দেখতে পারবে নতুন ক্রিমিনাল বান্ডিলটা, অ্যান্ড ক্রিমিনাল বান্ডিলটার সাথে আরও কিছু রিওয়ার্ড থাকবে। এখানে যে বাদবাকি রিওয়ার্ডগুলো দেখতে পারছো এই রিওয়ার্ডগুলোও তোমরা দেখতে পারবে, যেমন কি এখানে গ্লোবাল স্কিন আছে, এর সাথে আরও কিছু এখানে রিওয়ার্ড থাকবে যেগুলো তোমরা গেমের মধ্যেই টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে দেখতে পারবে। এই টোকেন টাওয়ার ইভেন্টটা যখন গেমের মধ্যে আসবে তোমাদের ভাই অনেক ডায়মন্ড খরচ হতে চলেছে, তো কে কে এক্সাইটেড আছো নতুন ক্রিমিনাল বান্ডিলটা নেওয়ার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই নতুন ক্রিমিনাল বান্ডিলটা তোমরা যদি বের করতে চাও এখন থেকেই তোমরা মান্থলি উইকলি মেম্বারশিপ করে রাখো, এখন থেকেই তোমরা 2 থেকে 3 হাজার ডায়মন্ড গুছিয়ে রাখো। তো যখন গেমের মধ্যে ইভেন্টটা চলে আসবে তখন তোমরা ডায়মন্ড দিয়ে স্পিন করে এখান থেকে বান্ডিলটা বের করে নিতে পারবে। তো গাইস ফাইনালি এরপরে যে নেক্সট আপডেটটা আছে সেটা হচ্ছে ফিফথ অ্যানিভার্সারি ইভেন্ট নিয়ে। গাইস ফিফথ অ্যানিভার্সারি ইভেন্ট গেমের মধ্যে আসতে চলেছে, ফিফথ অ্যানিভার্সারি ইভেন্ট থেকে তোমরা ফ্রিতে ইমোট নিতে পারবে, এছাড়াও অনেক কিছু রিওয়ার্ড আছে যেগুলো তোমরা ফ্রিতে নিতে পারবে, ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারবে। ফিফথ অ্যানিভার্সারি ইভেন্টের ইন্টারফেসটা কেমন হবে, সেই ইন্টারফেসের মধ্যে তোমরা কি কি ইভেন্ট দেখতে পারবে, কি কি রিওয়ার্ড তোমরা ফ্রিতে পাবে সব কিছু তোমাদের ফুল ডিটেলসে দেখিয়ে দেবো। তো তার আগে যারা যারা ভিডিওটাতে এখনো পর্যন্ত লাইক করোনি সবাই মিলে একটা করে লাইক তোমরা করে দাও। আর ভাই যারা আমাদের এই চ্যানেলে নতুন হয়েছো ফ্রি ফায়ারের ইভেন্ট আপডেট সবার আগে জানার জন্য বা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। তো চলো গাইস ফাইনালি তোমাদের দেখিয়ে দিই ফিফথ অ্যানিভার্সারি ইভেন্টের আপডেটগুলো। ওকে, তো সবার প্রথমে গেমের মধ্যে তোমরা একটা ফিফথ অ্যানিভার্সারি ইভেন্টের লোগো দেখতে পারবে, লোগোটার উপর তোমরা যখন ক্লিক করবে ফিফথ অ্যানিভার্সারি ইভেন্টের যে ট্রেলারটা সেই ট্রেলারটা তোমরা দেখতে পারবে। অ্যান্ড ট্রেলারটা কেমন দেখতে হবে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, এই টাইপের ট্রেলার তোমরা গেমের মধ্যে দেখতে পারবে। অ্যান্ড এই ট্রেলারের মধ্যেও তোমরা একটা নতুন ক্রিমিনাল বান্ডিল দেখতে পেলে, তো সেই ক্রিমিনাল বান্ডিলটা তোমরা ফিফথ অ্যানিভার্সারি ইভেন্টের সময় দেখতে পারবে। অ্যান্ড এখানে তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো ইভেন্টের ইন্টারফেসটা ঠিক এই টাইপের হবে, যেখানে তোমরা ইভেন্টগুলো দেখতে পারবে। তো এখানে কিছু ইভেন্ট আছে যেগুলো আমি দেখতে পেয়েছি, তো সেই ইভেন্টগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড ইভেন্টগুলো তোমরা কীভাবে কমপ্লিট করতে পারবে সেটাও তোমাদের বলে রাখছি। তো এখানে তোমরা অ্যাডভান্স যখনই ক্লিক করবে এখানে তোমরা দেখতে পারবে আমাদের যে নতুন ম্যাপটা আসতে চলেছে গেমের মধ্যে, তো সেই নতুন ম্যাপ রিলেটেড তোমরা একটা পাজেল ইভেন্ট দেখতে পারবে। এই পাজেল ইভেন্টটা তোমরা যদি কমপ্লিট করো এখানে তোমরা ফ্রিতে কিন্তু রিওয়ার্ড নিতে পারবে। তো পাজেল ইভেন্টটা কীভাবে তোমরা কমপ্লিট করবে যখন গেমের মধ্যে ইভেন্টটা চলে আসবে তখন তোমাদের জানিয়ে দেবো। অ্যান্ড এরপর তোমরা দেখতে পাচ্ছ একটা টোকেন টাওয়ার ইভেন্টও গেমের মধ্যে দেখতে পারবে। অ্যান্ড এই টোকেন টাওয়ার ইভেন্টটা হতে চলেছে নতুন গেমের মধ্যে যে নিয়ন ক্রিমিনাল বান্ডিলটা আসতে চলেছে, তো সেই ক্রিমিনাল বান্ডিলের টোকেন টাওয়ার ইভেন্ট তোমরা দেখতে পারবে। এছাড়াও ফিফথ অ্যানিভার্সারি স্পেশাল কিছু তোমরা ফেডারুল ইভেন্ট দেখতে পারবে, যে ফেডারুল ইভেন্টের মধ্যে তোমরা নতুন ফিস্টের স্কিন দেখতে পারবে, কিছু গান স্কিন তোমরা দেখতে পারবে। অ্যান্ড এই ফিফথ অ্যানিভার্সারি ইভেন্টে তোমরা নতুন টোকেন দেখতে পারবে, যে টোকেনগুলো তোমরা ফ্রিতে কালেক্ট করতে পারবে, অ্যান্ড সেই টোকেন দিয়েও তোমরা অনেক কিছু রিওয়ার্ড এক্সচেঞ্জ করতে পারবে। তো কী কী রিওয়ার্ড তোমরা এক্সচেঞ্জ করতে পারবে, কোন টোকেনটা তোমরা
তোমরা কিভাবে নিতে পারবে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম দেখা যায়নি। তো তোমাদের বলে দিই যখন আমি প্রি অ্যাক্সেস পেয়ে যাব, যখন ইভেন্টের পুরোপুরি ফুল টু ডিটেলস পেয়ে যাব, এই চ্যানেলেই তোমাদের ভিডিও বানিয়ে সবকিছু জানিয়ে দেবো। তো তোমরা অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থেকো। তো এরপরে হচ্ছে আমাদের ফিফথ অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল, যে ফ্রিতে আমরা ইমোট পাবো। তো কোন ইমোটটা আমরা ফ্রিতে পাবো তোমাদের দেখিয়ে দিই। তো তোমরা স্ক্রিনের উপর একটা নর্মাল ইমোট দেখতে পাচ্ছ, এই নর্মাল ইমোটটার নাম হতো হচ্ছে গ্রুপস মুভস। তো এই ইমোটটা তোমরা ফ্রিতে নিতে পারবে ফিফথ অ্যানিভার্সারি ইভেন্ট থেকে। অ্যান্ড আমাদের গেমের মধ্যে একটা নতুন কোলাবরেশন ইভেন্ট আসতে চলেছে, যেটার নাম হতো হচ্ছে জাস্টিন বিবার কোলাবরেশন ইভেন্ট। তো সেই কোলাবরেশন ইভেন্ট দেখো তোমরা আরও একটা নতুন ইমোট নিতে পারবে। তো সেটার ব্যাপারে আমি তোমাদের কালকের ভিডিওতে জানিয়ে দেবো। আজকের ভিডিওতে শুধুমাত্র এই ইমোটটাই তোমাদের দেখিয়ে দিলাম, একটা নর্মাল ইমোট যেটা আমরা ফিফথ অ্যানিভার্সারি ইভেন্ট থেকে ফ্রিতে নিয়ে নিতে পারবো। অ্যান্ড এই ইমোটটা তোমরা কিভাবে নিতে পারবে সেটা জাস্ট আমাদের লগ ইন করতে হবে, লগ ইন ডিভাইস হিসেবে আমরা ইমোটটা ফ্রিতে নিতে পারি। তো আশা করছি আজকের এই ভিডিওতে তোমাদের অনেকগুলো নতুন নতুন ইভেন্ট এবং নতুন নতুন আপডেটের ব্যাপারে জানিয়ে দিলাম। ফিফথ অ্যানিভার্সারি ইভেন্টের অনেক কিছু লিক্স এবং অনেক কিছু আপডেট আসা এখনো বাকি আছে, যেগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে জানাতে থাকবো। তো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে জুড়ে থাকো, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। সো গাইস আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।